जय जगन्नाथ। तो वेलकम टू माय न्यू ब्लॉग। तो आज के आमी जाब राजापुर जगन्नाथ टेम्पल, एटा होच्छे मायापुरे। तो ओखाने जगन्नाथ मंदिरे जा किछु आछे, ओखाने सीमांत देवी आछे, धामेश्वर महादेव आछे, तो सब किछु आमी तोमादेर देखानोर चेष्टा करब। अवश्यई आमार भिडियोटा सम्पूर्ण देखो। जय जगन्नाथ। तो आमी चले एसेछि एखाने जगन्नाथ मंदिर गेटे। तो आमी एखन भितरे ढुकबो एबं আর এখানে যা আছে সবকিছু দেখানোর চেষ্টা করব। চলো ফার্স্টেই গেট থেকে ঢুকে আমাদের এখানে জগন্নাথ মন্দির সম্পর্কে কিছু প্রদর্শনী আছে, তো সেগুলো আমি দেখানোর চেষ্টা করব। আমার পিছনে একদম সিরিয়ালে দেয়া আছে একদম। তো চলো আমরা একবার এটাই ফার্স্টে এটাই দেখে নিই। ভিতরে কোনো কথা বলার অ্যালাউ নেই, তো আমি শুধু তোমাদের দর্শন করাবো। এখন একদমই কোনো লোক নেই, কারণ হচ্ছে সবে মাত্র মন্দির ওপেন হয়েছে। তো এখন টাইম হচ্ছে তোমার 4:10, তো সবে মাত্র মন্দির খুলেছে, তো সেজন্য কোনো লোক নেই, একটু পরেই সবাই আসবে, তো সেজন্য অনেকটা ফাঁকা ফাঁকা লাগছে মন্দির। আর এটা মায়াপুর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে আছে, মায়াপুর যে ইসকন আছে তার থেকে 4 কিলোমিটার দূরে আছে এটা। তো এখন আমরা যাব, আমার পিছনে আছে যে শিবজির মন্দির আছে এখানে, ধামেশ্বর মহাদেব, তো সেটা আমরা দর্শন করব। ধামেশ্বর মহাদেবকে দর্শন করার আগে এখানে কিছু দেখা যাচ্ছে, এখানে একটা সমাধি মন্দির দেখা যাচ্ছে। তো সমাধিটা হচ্ছে তোমার জয়নন্দ ঠাকুরের, পিছনে কিছু চিত্রপট আছে এখানে, মানে তো এই যে জয়নন্দ ঠাকুর, ইনি হচ্ছেন আমাদের যে জগন্নাথের রথ, আমাদের জগন্নাথের রথের যে ডিজাইন, তো সেটা সে করেছে, আর তার সমাধি হচ্ছে এখানে জগন্নাথ মন্দিরেই। আর আমার পিছনে যেটা আছে তার কিছু যে জগন্নাথ রথের আমাদের প্রপাদের সাথে কিছুই আছে, আমি দেখানোর চেষ্টা করছি। যে এখানে যে রথের জগন্নাথ আছে, তারপরে যে প্রভুর প্রপাদের সাথে আছে তিনি জয়নন্দ ঠাকুর। মহাদেবের মন্দির এখানে, আমার পিছনে আছে একটা ময়ূরের নৌকা। তো এটা হচ্ছে প্রতি বছর জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীকে নৌকা বিহার হয়,
আর আমার পিছনে যে জলের জাটি আছে এখানেই সেই নৌকা বিহারটা হয়। আর আর এই যে নৌকাটা আছে তোমার ময়ূরের নৌকা, এত সুন্দর। আর এখানের নৌকা বিহারটা সত্যি অনেক অনেক সুন্দর। তো তোমরা সবাই আসার চেষ্টা করবে এখানে নৌকা বিহার দেখার জন্য। আর আমি অবশ্যই এটার একটা ভিডিও করব, যে কীরকম যারা না আসতে পারো তারা অবশ্যই আমার ভিডিও দেখে নেবে। কিন্তু এখনও হয়নি, এই বছরের তোমার নৌকা বিহারটা পরে হবে। জয় জগন্নাথ। তো আমি এখন আছি সীমান্ত দেবী এবং শ্রীমান মহাপ্রভুর যে একটা মন্দির আছে এখানে, সেখানে চলে এসেছি। আর এখানে সীমান্ত দেবী, তিনি হচ্ছেন স্বয়ং দুর্গা। তিনি প্রার্থনা করার জন্য এখানে এসেছিলেন সীমান্ত দেবী। তো প্লিজ পরে আছে পিছনে আমার ফুলের বাগান, যেখানে জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীর এই ফুল দিয়েই তাদের সেবা হয়। তো এত সুন্দর গোলাপের বাগান, তোমরা এখানে আসলে মানে মানে মন থেকে একদম অনেক অনেক ভালো লাগে। মানে কি বলবো তোমাদের, সেটা বলে বোঝাতে পারবো না। যেটা তোমরা যারা আসছো তারা অবশ্যই সেটা জানো, এবং যারা এখনও আসোনি তারা অবশ্যই আসবে জগন্নাথ মন্দিরে, অনেক ভালো লাগবে এখানে এসে। তো আমি দেখাবো এখানে এত বড় ফুলের বাগান। এখানে দুটো বাগান আছে, একটা সীমান্ত দেবীর মন্দিরের পাশে আছে এবং জগন্নাথ মন্দিরের সাইডে একটা ফুলের বাগান আছে। জয় জগন্নাথ। তো আমাদের ভিডিওটা আজ এ পর্যন্তই শেষ। আমি চেষ্টা করেছি এখানকার যা কিছু আছে সব কিছু তুলে ধরার, এবং আমার যদি কোনো ভুল হয় আমি অনেক কিছু বলেছি, বাট আমি ফার্স্ট এত কিছু আমি ক্যামেরার সামনে বলেছি। আর ধাম সম্পর্কে আমার অবশ্যই আমার ভুল হতে পারে, তো সবাই আমাকে এটা ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং কোনো ভুল হলে অবশ্যই আমাকে ক্ষমা করবে। তো জয় জগন্নাথ। তো এরপরে আমি আরও কিছু ধামে যাব, তো সেখানে আমি সেখানকার ভিডিও তুলে ধরব, কারণ সবাই সেই অনেক আছে অনেক দূরে থাকে যারা এখানে আসতে পারে না, কোনো মন্দিরে যাওয়ার সময় হয় না, তারা অবশ্যই এর ভিডিওর মাধ্যমে যে সেই ধামে যা কিছু আছে সব কিছু তারা দর্শন করতে পারবে, এটাই আমার ইচ্ছা। তো অবশ্যই আমার জন্য কৃপা করবেন। জয় জগন্নাথ।